গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, সকাল সকাল আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নিলাম জল আর আনমল, এগুলো এখন খাবো। খেয়ে দিয়ে ওইদিকে এখন পুচকিকে স্নান দিতে যাব। ওইদিকে দেখো আমাদের সব মিক্স ভেজ হয়ে গেছে, এটা হয়ে গেলে এটা রুটি খাওয়ার জন্য, রুটি খাবে তো ওর জন্য একটু করে মিক্স ভেজ করা হলো। মিক্স ভেজ দিয়ে রুটি খেয়ে নেবে খাওয়ার পর। আর এদিকে দেখো আমার টেবিল পত্রের অবস্থা, দেখো দেখো কেমন হয়ে আছে, বিছানা পত্র একদম অবস্থা নেই। আর ওই যে এখন আমি স্নান দিয়ে এরপরে গুছাবো, এখন আর গুছাবো না। ও পুচকিকে স্নানের জন্য সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে যেই ঠান্ডা জল নিয়ে যাবো, এরপর গরম জল নিয়ে যাচ্ছি। গরম জল নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দেব, একটু ডেটলও দিয়ে দেবো এর মধ্যে। অনেক দিন থেকে স্নান দেওয়া হয়নি তো তো ভাবলাম আজকে কি আজকে স্নানটা স্নানটা করিয়ে দিই। ওই পয়লা বৈশাখে করেছিল আর করেনি। এদিকে দেখো আমার পাপাই কি করছে, দেখি কি কাজ করছো। আর চুলগুলো কেমন হয়ে আছে, চুলগুলো চুলগুলো কেমন হয়ে আছে, কি করছো তুমি, পড়ে যাবে তো শুনো। হ্যাঁ বারবার করে না, পড়ে যাবে তো শুনো। এই যে দেখো বন্ধুরা, আমি আবার চলে আসলাম ওইদিকে বিছানাপত্র গুছাতে। বিছানাপত্র তো তোলা হয়নি বললাম না, এই বিছানাটা তুলবো এখন, তুলে এই বিছানাটা তুলে ওই বিছানা পরে তুলবো, চাটা খেয়ে তারপরে তুলবো। এই বিছানা তোলা শেয়ার করবো না তোমাদের সাথে, এটাই খালি শেয়ার করছি। এখন বিছানাটা তুলে নেব, একটু তুলে কি ভালো করে একটু পরিষ্কার টরিষ্কার করে ঝেড়ে টেড়ে বেডশিট চেঞ্জ করে দিচ্ছি। সেম আর একটা আছে, ওইটা পেতে দেবো। এখন ছোটো ছোটো বিছানা তো হয়ে যায় আমাদের, আর বড়ো বিছানা পাতাবো কোথায়, রুম ছোটো ছোটো না, বড়ো বিছানা জায়গাও হয় না। এই বিছানাও তোলার কথা ছিল, কিন্তু তোলে ভেবেছিলাম একটা সোফা আনবো, কিন্তু হয়নি। আর কেউ আসলে লাগে, আর বিছানার পত্রে তো জিনিসও রাখতে পারি, কিন্তু আমি সোফার নিচে তো জিনিস রাখতে পারবো না ওর জন্যই। আর দেখো বিছানাটা আমি পেতে নিচ্ছি, পেতে নিয়ে এখন ওই তারপর আমরা কী করবো, চা খাবো। চাটা খেয়ে চাটা খাবো, চা ওইদিকে বসে বসিয়ে দেবে একটু পরে, চাটা বসিয়ে দিয়ে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর ওই রুম গোছাবো। ওই রুমটা আর বিছানাটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে, অন্য দিন শেয়ার করবো। হ্যাঁ তোমরা ভিডিও ভিডিওটা সাবস্ক্রাইব করো, আমার মন সাবস্ক্রাইব না করলে তো আমার ইসেও পাবে না, নোটিফিকেশান পাবে না, আমার ভিডিওগুলো দেখতেও পারবে না। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার জরুর কর, তা নিশ্চয়ই করবে। লাইক কমেন্ট শেয়ার করলে কি আমার ভালো লাগে। দেখো বিছানাটা দেখতে কত সুন্দর লাগছে না, দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি বারবার করে, দেখো কেমন লাগছে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। আর এটার সাথে এই বেডশিটের সাথে বালিশের যে বালিশের পিলো কভারগুলো মানায়নি আমি, বুঝতে পারছি কিন্তু। এই যে দেখো এদিকে আমি চলে আসলাম, এদিকে আবার দেখাচ্ছি তোমাদের ঘরের অবস্থা পুরোটা কেমন হয়ে আছে। এখন আমি রুটি করে নিচ্ছি, এই যে তোমাদের বললাম না আমি রুটি করব, এই যে এখানে রুটি করে নিচ্ছি, রুটিটা করে তারপর চা খাবো। চা খেয়ে তোমাদের সাথে কথা বলছি, ওটা আমি মিউট করে দিলাম, বললাম হয়ে যাবার দিয়ে দিই। বলছি কি এখানে বলছি, আমি আমি বলছি আমাদের ঘরে প্রত্যেক দিনই রুটি হয়, ওই কথাটাই বললাম তোমাদের, ওই কথাটাই বললাম। তাহলে এখানে বলে দিচ্ছি, আমি ভাবলাম এখানেই বলে দিই, এখানে আবার আবার তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগটা, এখন চা রুটি নিয়ে গিয়ে যে রুটিও হয়ে যাবে এক্ষুনি, তারপর চা বানিয়ে নেবো। আমাদের প্রত্যেক দিন সকালবেলা রুটি হবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে ভালো হতো, বেগুন ভাজিটা আমার ফেভারিট। কি হলো এখানে যে রুটি
দেখো রুটি বেছে খেয়ে নিচ্ছি, বোনু এখানে ভাত খাচ্ছে। ভালো লাগে না সেই সবজিটা? ভালো আছে। এই যে মনে হয় কানে খাচ্ছে মাছ ভাজা। এই যে অল্পতে আলু দিয়ে মাছের ঝোলটা দেখতে কে মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে বলবে? ঠিক আছে, এই যে উইট ডাটা আছে না, উইট ডাটা দিয়ে আলু দিয়ে কচুরি, এটা কালকের বাসি। ঠিক আছে, আমরা খেয়ে নিই চা খাবো পরে। নাচতে হবে না, খেয়ে নাও গিয়ে খাবে। হাত দিয়ে করতে হয়, করো না। সবাই কেমন আছো বলো? পুরো অন্ধকার, কিছু দেখা যায় না পুরো। তুমি কি করছো বাবা? কি করছো সাজু কিছু? জামা উঠাতে নি, জামা উঠাতে নি, টি শার্টটা ময়লা হয়ে গেছে। তুমি কি করছো বলো? বলো, সবাইকে হাই করে দাও। হাই, কেমন আছো? আমি সাজু কিছু করছি বলো। আমি সাজু কিছু করছি। কেমন করে দিকি বাবা? হাত করে বাবা, এনা দেখি পরে দেখা হচ্ছে। হ্যাঁ বলে দাও সবাইকে হাই। হাই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ বলো হাই। তোমরা কেমন আছো সবাই? হাই বন্ধুরা, গুড ইভিনিং। এই এক্ষুনি জাস্ট আমরা সবাই একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠেছি। এই যে আমার পুচকি কি করছে দেখো। আর এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ছাদে গেছিলাম কাপড়টা পরে এনে, কাপড় চোপড় নিয়ে আসলাম। ওই যে আমি এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, এখন করবো। এই যে এখানে নিয়েছি একটা ডিম, ব্রেড টোস্ট করবো, করে আমরা চা খাবো। ওই প্যাকেটটাও আছে, বানিয়ে ফেলবো সুপ, চিকেন সুপ পরে বানাবো। আগে চা দিয়ে ব্রেড টোস্ট খেয়ে নেই, তারপর কালকে যে ললিপপ এনেছিল সেটাও রয়ে গেছে। ললিপপ এনেছিল সেটাও আছে, তো ওটা দিয়ে চিকেন স্যুপ বানাবো। ও আসলে এসব খাওয়া হবে। এখন ব্রেড টোস্ট বানিয়ে আমরা দুজন খাচ্ছি। ব্রেড টোস্টটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা দেখতে থাকো ব্লগটা। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমাদের চা হয়ে গেছে, এটা মাকে দিয়েছি, এটা মা খাবে। মা খাবে,
জানে এত এত লাগবে না এটা আমরা খাবো এই যে বুনুর চা এই যে আমার চা চলো আমরা এবার চা খেয়ে নিই